মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477-99515 শক্তি কমিটির উদ্যোগে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের রানীনগর দুই নম্বর ব্লকের রাজাপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বামনা বাদ এলাকার প্রায় 35টি ঘর ছাড়া পরিবার। 2 মে ভোট গণনার পর থেকেই ঘর ছাড়া ছিল বিজেপির মণ্ডল সভাপতি সহ প্রায় 35টি বিজেপি কর্মীর সমর্থক পরিবার। আকাশে ওই ঈদেরই চাঁদ, ঈদের নামাজ নতুন জামায়, রোজার শেষে পায়েসে মা মনমোহিনী কেনাকাটায় ঈদের খুশি দ্বিগুণ হয়ে যায়। শক্তি কমিটির উদ্যোগে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের রাজাপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বামনাবাদ এলাকার প্রায় 35টি ঘর ছাড়া পরিবার। 2 মে ভোট গণনার পর থেকেই ঘর ছাড়া ছিল বিজেপির মণ্ডল সভাপতি সহ প্রায় 35টি বিজেপি কর্মী সমর্থকের পরিবার। ভোট মিটলেও ভয়ে তারা বাড়ি ফিরতে পারছিলেন না। রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, সিআই প্রসেন খান, রানীনগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শাহ আলম সরকার এবং পঞ্চায়েত প্রধান বিথিকা মণ্ডলের উদ্যোগে বামনাবাদ এলাকায় 14 জনের শান্তি কমিটি গঠন করা হয়। বুধবার এই শান্তি কমিটির উদ্যোগে ঘর ছাড়া পরিবারদের ঘরে ফেরানো হলো। ঘরে ফিরতে পেরে খুশি বিজেপি কর্মী সমর্থকরা। 2 তারিখ ভোটের রেজাল্টে ভারতীয় জনতা পার্টির শোচনীয় পরাজয় হয়, সেজন্য আমরা ডোমকল গণনা কেন্দ্রে ছিলাম। সেখান থেকে প্রায় 12টার সময় ফিরে আসছিলাম, কিন্তু খবর আসে যে আমাদের বামনাবাদে কেউ বা কারা আমার বাড়িতে এবং আমার যে মারুতি গাড়িটা ছিল সেটা ভেঙে চুরমার করেছিল এবং আমি গ্রামে ফিরলে আমার অসুবিধা হতে পারে, সেই খবর পেয়ে আমরা বাড়ি ছাড়া হয়ে যাই। আমরা আতঙ্কে, বামনাবাদ গ্রামের আশেপাশে সারাউন্ডিং এরিয়া আছে, প্রত্যেকে আতঙ্কিত। আমরা জীবনে এইসব জিনিস আমরা দেখিনি, রাজনীতি হতেই পারে, উত্থান পতন সবার আছে, আজকে একদল আছে কালকে নাও থাকতে পারে। তার মানে এই নয় যে বাড়ি ভাঙচুর এ ভাঙচুর, আমরা সকলে এক জায়গায় থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই, ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। পুলিশ প্রোটেকশন আমাদের দিচ্ছে, সভাপতি আমাদের রায়নগরের সভাপতি মহাশয় আছেন এবং পুলিশ যৌথ উদ্যোগে আমাদেরকে গ্রামে ফিরিয়েছেন। আমরা খুব খুশি, ভবিষ্যতে যেন এরকম ঘটনা আমাদের এইসব এলাকায় না ঘটে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের মন থেকে ভয় ভীতি দূর করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বলে জানান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। না, আতঙ্ক বলে কিছু নেই, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এখানে আতঙ্কের পরিবেশ আছে বলে আমি মনে করি না। কেননা আতঙ্কের যদি পরিস্থিতি থাকতো তাহলে ওনারা বাড়ি ফিরতে পারতেন না। সাধারণ মানুষকে আমরা বলবো, এলাকায় থাকুন, বসবাস করুন, কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই এলাকা। যেটা ভোটের পরের দিন যেটা হয়েছিল তারপরে তো এলাকা ঠান্ডাই আছে। বিশুদ্ধতায় 10 বছর ডেজার্ট মিনা, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস, ডেজার্ট মিনা, পলসন্ডা নবগ্রাম, মুর্শিদাবাদ।